ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ভূতের বাচ্চা সুলেমান নিয়ে যেই বইটি লিখেছেন, আমি আশা করি অচিরেই বাংলাদেশ সরকার এই বইটিকে প্রকাশনা উঠিয়ে নেবেন এবং বইটির উপরে নিষেধাজ্ঞা জারি করবেন। আর নহলে আজকে যে ঘটনা ঘটল তার উপরে হামলা হলো, এর চেয়ে ভয়াবহ হামলা হতে পারে, এটাই স্বাভাবিক। ধর্মের প্রতি, কারো ধর্ম প্রতি আঘাত করলে মুসলমান পাল্টা আঘাত নেবে, এটাই স্বাভাবিক। আর উনি একজন নাস্তিক, ওনার এই নাস্তিক জম এই বাংলা মাটিতে হবে না। স্বেচ্ছায় উনি দেশত্যাগ করুক, আর না হলে আরও এ ধরনের ঘটনা আমাদের খবরে আসতে পারে। আমরা শুনে, প্রবাস থেকে শুনে খুবই দুঃখিত এবং আনন্দিত। অন্য মতো লোক এই কাজটি করাতে আসলে আমি দুঃখ প্রকাশ করি এবং তার প্রাশ্চিত উনি ভোগ করছে সেটার জন্য আনন্দিত। যাই হোক, এই বইটি প্রকাশনা বন্ধ করার জন্য বাংলা সরকারে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।